বিয়ানীবাজারে দশ মেয়র প্রার্থীর যার যত সম্পদ শুনে নিন সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন দশজন বারোজন ছিলেন দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন লড়াইয়ে থাকা প্রার্থীদের মধ্যে বেশিরভাগ নিজের পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন কেউ কেউ কৃষি খাতকে আয়ের পথ হিসেবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনে দাখিলকৃত প্রার্থীদের হলফনামা থেকে জানা গেছে এসব তথ্য আগামী পনেরো জুন বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে এতে তিন প্রার্থী দলীয় প্রতীক নিয়ে লড়ছেন তারা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুস শুকুর জাতীয় পার্টির মোহাম্মদ সুনাম উদ্দিন ও কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আবুল কাশেম বাকি সাত স্বতন্ত্র প্রার্থী হলেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস ফারুকুল হক মোহাম্মদ তফজ্জুল হুসেন মোহাম্মদ আব্দুল সামাদ আজাদ মোহাম্মদ আব্দুল সবুর আহবাব হুসেন মোহাম্মদ অজিউদ্দিন এর মধ্যে আব্দুল কুদ্দুস মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়েছেন হলফনামা অনুসারে আওয়ামী লীগের প্রার্থী থেকে কোনো আয়ের তথ্য হলফনামায় উল্লেখ করেননি তিনি কৃষিখাত থেকে বাৎসরিক আয় পঞ্চাশ হাজার টাকা দেখিয়েছেন আব্দুল শুকুর তার কাছে নগদ দেড় লাখ টাকা ব্যাংকে এক লাখ টাকা এক লাখ টাকার স্বর্ণ বা গহনা পঞ্চাশ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র আছে তার মালিকানায় আছে একটি এক স্নোহা গাড়ি আব্দুল স্ত্রীর নামে বিশ হরি স্বর্ণ দেড় লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী আড়াই লাখ টাকার আসবাবপত্র আছে তার কোনো সম্পদ সম্পত্ততা বাড়ি দালান কৃষি বা অকৃষি জমি নয় বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টি সুনাম নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন কিন্তু হলফনামায় ব্যবসা থেকে আয়ের কোনো তথ্য পাওয়া যায়নি তার কাছে এক ভরি স্বর্ণ একটি টিভি একটি ফ্রিজ এবং সোফা খাট শোকেজ প্রভৃতি আসবাবপত্র রয়েছে তার স্ত্রীর কাছে এক ভরি স্বর্ণালঙ্কার আছে একটি বাড়ি আছে তবে সেটি তার বাবার নামে কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আব্দুল কাশেম আইন পেশায় জড়িত এ পেশা থেকে তিনি বছরে তিন লাখ দশ হাজার পাঁচশো সত্তর টাকা আয় করেন তার কাছে নগদ এক লাখ চল্লিশ হাজার নশো টাকা ব্যাংকে দেড় লাখ টাকা ছয় বড়ি স্বর্ণ একটি টিভি একটি ফ্রিজ সোফা খাট স্টিল আলমারি রয়েছে তার নামে সাত শতক অকৃষি জমি আছে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালান ফারুকুল হক ব্যবসা থেকে তার আয় চার লাখ বিশ হাজার টাকা কৃষিখাত থেকে পান বিশ হাজার টাকা নগদ আছে দুই লাখ টাকা স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হুসেন ব্যবসা থেকে আড়াই লাখ টাকা ও কৃষি কৃষিখাত থেকে দুই লাখ টাকা আয় করেন আব্দুল সামাদ আজাদ একটি ফিলিং স্টেশনে চাকরি করেন সেখান থেকে বছরে পান দুই লাখ চল্লিশ হাজার টাকা তার কাছে নগদ বারো হাজার টাকা ব্যাংকে পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রনিক পণ্য পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র আছে মেয়র প্রার্থী আব্দুল সবুর ব্যবসা থেকে নব্বই হাজার বাড়ি অ্যাপার্টমেন্ট দোকানবাড়া থেকে এক লাখ বিশ হাজার টাকা ও কৃষি থেকে চল্লিশ হাজার টাকা আয় করেন তার কাছে নগদ এক লাখ নব্বই হাজার টাকা ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা ইলেকট্রনিক সামগ্রী ও দুই লাখ টাকা দুই লাখ আশি হাজার টাকার আসবাবপত্র আছে তার স্ত্রীর আছে বিষ ভরি স্বর্ণ আহবাব হোসেন কাপড় ব্যবসায়ী এক হাত থেকে তার আয় আড়াই লাখ টাকা কৃষিকাপ থেকে আয় আশি হাজার টাকা নগদ আছে এক লাখ বিশ হাজার টাকা ব্যাংকে এক লাখ টাকা